তেইশে পুনরায় রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে জোরদার প্রচার করছেন বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। রবিবার নিজ কেন্দ্রের ২৪ নং ওয়ার্ড এলাকায় জোরালো প্রচার করেন নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। নিজের পরিচিত এলাকায় মানুষের কাছ থেকে তিনি বিপুল সমর্থন পাচ্ছেন বলে উল্লেখ করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, নয় বনমালীপুরে নিশ্চিতভাবে ফুটবে পদ্মফলি। আজকে আমি ২৪ নম্বর ওয়ার্ডে আমি ডোর টু ডোর করছি এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, আর এই এলাকাটা আমার বহু পুরনো পরিচিত, তো কাজেই সবাই দুহাত তুলে আশীর্বাদ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি এখান থেকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল বিপুল ভোটে জয়লাভ করবে। অন্যদিকে দলের প্রার্থী দিলীপ দাসের সমর্থনে গোয়ালাবস্তি এলাকায় প্রচার কর্মসূচি সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে বিরোধীদের রাজনৈতিক শক্তিকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী জানান, আগের চেয়ে বেশি ভোটে জিতবেন প্রার্থী দিলীপ দাস। দেখলাম এখানে, আমি তো সব জায়গায় যাচ্ছি, আমি যে কেন্দ্রেও যাচ্ছি, তো আমাদের ডাক্তার দিলীপ দাস উপজেলা কেন্দ্রে পুনর্বার মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টি, এবং আমি দেখতে এসেছি কীরকম সারা এখানে আছে, মানুষের চেহারা দেখতে বোঝা যায়। এখানেও দেখলাম সেইরকমই সারা প্রচণ্ডভাবে আমাদের সমর্থন জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং আমি নিশ্চিত যে পরিমাণ ভোট আগে পেয়েছিল তার থেকে বেশি পরিমাণে ভোট এখানে উনি পাবেন এবং বিপুল ভোটে উনি জিতবেন। কংগ্রেসের জুটের যে প্রার্থী ওনাকে কি হারাতে পারবে বলে মনে হচ্ছে আপনার? যেহেতু বিজেপি দলকে আমরা দলই মনে করছি না এখন, এদের যে অবস্থা দাঁড়িয়েছে যে কংগ্রেস সিপিএম এর অফিস থেকে বের একদম দেখা দিবে সিচুয়েশনটা কোনোদিন ভাবিনি আমরা। মানুষ আপনার কেন্দ্রীয় নেতৃত্বের কি কি সভা রয়েছে? নিজ কেন্দ্রের অভয়নগর এলাকায় প্রচার করে ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী পাপিয়া দত্ত বলেন, বাম কংগ্রেস জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং বিজেপির প্রচারে দেখা যাচ্ছে জন উচ্ছ্বাস। এই কেন্দ্রে বিজেপি বিপুলভাবে জয়লাভ করবে বলে উল্লেখ করেন প্রার্থী পাপিয়া দত্ত। তাদের ভিতরে একটা অংশ খুব রাগিত যে তারা জোয়ার জন্য জোয়ার দেখতে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী মানিক সাহার সমর্থনে প্রচার করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। তিনি জানান, মানুষের পাশে বিজেপি সবসময় রয়েছে, যার ফলে মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছে। আমাদের আজকে নির্বাচন ঘোষণা আগে আমাদের দলের তরফ থেকে আমরা প্রতিযোগী প্রশাসন ও পরবর্তী সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের জনসংযোগ বজায় ছিল, আমাদের পারিবারিক প্রচার আমরা আগিয়ে গিয়েছি। কাজে এখন যখন নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের সভাপতি এই বিধানসভা কেন্দ্রে বোর্ডদলীয় বিধানসভা টাউন বোর্ড বিধানসভা কেন্দ্রে যারা গণদেবতারা আছেন, যারা ভোটাররা আছেন সম্মানীয়, তারা কিন্তু খুব উৎসাহিত, কারণ আমাদের এখানে যিনি প্রার্থী ইনি হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। যেহেতু আমাদের বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রার্থী, এমনি প্রার্থী একটা উৎসব মানুষের মধ্যে আছে, উদ্দীপনা আছে, আমাদের কার্যকর্তাদের মধ্যে আছে। আর আমি পারিবারিক প্রচারে গিয়ে আমরা খুব আনন্দিত এবং খুশি এবং খুব উৎসাহ মানুষ দেখাচ্ছেন আমাদের পক্ষে ভোটদান করার জন্য, কারণ গত ৫ বছরে করোনা ২ বছর অত্যন্ত হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে এই শহরে এবং এই এলাকার যে পৌরনিগমের উন্নয়ন হয়েছে, তা মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং উনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, প্রত্যাশা রাখছেন যে দ্বিতীয়বার যখন আমাদের সরকার হবে, বিজেপি নেতৃত্বে ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার গঠিত হবে, তখন রাজ্যের আরও বেশি উন্নয়ন হবে এবং জনকল্যাণে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বা যে উন্নয়ন চলছে তা ধারা অব্যাহত থাকবে, এই বিশ্বাসে মানুষ ডক্টর মানিক সাহাকে বিপুল ভোটে আজ গতবার থেকে গত উপনির্বাচনেও এখানে জয়ী হয়েছিলেন, এই এলাকার মানুষ
এই বর্তমানে বিধানসভার মানুষ আশীর্বাদ করেছিল ওনাকে কাজ করার সুযোগ দিয়েছে উনি এই ছয় মাসে কাজ করে দেখিয়েছেন ওনার সদিচ্ছা এবং এত আন্তরিক চেষ্টা যে সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে এই বিধানসভা কেন্দ্রের মানুষেরও উন্নয়ন করছেন এবং মানুষের সঙ্গে একদম নিবিড় যোগাযোগ যিনি ওনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন বাম এবং কংগ্রেসের মিলিত প্রার্থী অশুভ জোটের যিনি প্রার্থী ও যে রাজনৈতিক চক্রান্তের যে জোটের যে প্রার্থী আশীষবাবু কিন্তু গত 15 বছর এই এলাকার বিধায়ক ছিলেন। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলে জানান পুর মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।